ইতিহাস গড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেস এক্স। প্রথমবারের মতো উৎক্ষেপণ প্যাডে নিরাপদ অবতরণ করেছে স্পেস এক্সের স্টারশিপ নামক রকেটের একটি অংশ। পৃথিবীতে এটি প্রথম রকেট যা উৎক্ষেপণের পর ফিরে এসে আবারও সেই উৎক্ষেপণ প্যাডেই নিরাপদ অবতরণ করেছে। বিস্তারিত সৈয়দ নওশাদের ডেস্ক রিপোর্টে। কয়েক মাস আগেই স্পেসএক্স এবং টেসলার কর্ণধার ইলন মাস্ক নিজেকে এলিয়েন দাবি করেছিলেন। এবার এক ইতিহাস গড়ে তারই যেন প্রমাণ দিলেন বিশ্বের এই শীর্ষধনী। পৃথিবী থেকে উৎক্ষেপণের পর আবারও উৎক্ষেপণ প্যাডে নিরাপদে অবতরণ করেছে স্পেসএক্সের স্টারশিপ নামক রকেটের একটি অংশ, যা বিশ্বে এবারই প্রথম বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি। এর আগে চারবার এ কাজে ব্যর্থ হয়েছে মহাকাশ নিয়ে কাজ করা ইলন মাস্কের প্রতিষ্ঠানটি, তবে পঞ্চমবারের প্রচেষ্টায় সফল হয়েছে স্পেসএক্স। বিশ্বে তৈরি হওয়া এযাবৎকালের সবচেয়ে শক্তিশালী রকেট স্টারশিপের দুটি অংশ। একটি হচ্ছে সুপার হেভি বুস্টার নামে তরল গ্যাসের জ্বালানি চালিত রকেট, আর অপরটি স্টারশিপ নামের মহাকাশযান, যা এই সুপার হেভি বুস্টারের উপর বসানো আছে। স্টারশিপ রকেট 100 টনের বেশি যন্ত্রপাতি বা 100 জন আরোহী বহন করতে সক্ষম, আর সুপার হেভি বুস্টারে আছে 33টি ইঞ্জিন, যা মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার আর্টিমিস রকেটের চেয়েও দ্বিগুণ শক্তিশালী। রোববার টেক্সাসের বোকাজেকা মহাকাশ কেন্দ্র থেকে রকেটটির প্রথম ধাপের সুপার হেভি বুস্টারটি স্থানীয় সময় সকাল 7:25 উৎক্ষেপণ করা হয়। রকেটটি আকাশে উড়ে যাওয়ার পর এক পর্যায়ে এর দ্বিতীয় ধাপের স্টারশিপ রকেটটি আলাদা হয়ে অস্ট্রেলিয়ার পশ্চিমে ভারত মহাসাগরে পড়ে, আর সুপার হেভি বুস্টারটি ফিরে আসে স্পেসএক্সের সেই টাওয়ারে যেখান থেকে এটি উৎক্ষেপণ করা হয়েছিল। উৎক্ষেপণ টাওয়ারের রোবোটিক শাখা চপস্টিক তখন বুস্টারটিকে ধরে ফেলে, আর সঙ্গে সঙ্গে আনন্দ প্রকাশ করে এক্স ইলন মাস্ক লেখেন, টাওয়ারটি রকেটটিকে ধরে ফেলেছে। এই ইতিহাস গড়ার মধ্য দিয়েই ভিনগ্রহে মানুষের বসতি স্থাপনের স্বপ্নের দিকে আরেক ধাপ এগিয়ে গেল ইলন মাস্ক। সৈয়দ নওশাদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।